দর্শক সকলকে স্বাগত দৈনিক ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমরা রয়েছি নিউ মার্কেট এলাকায় এবং সেখান থেকে আজকে শেষ রমজানে যে পোশাক কেনাবেচার সর্বশেষ পরিস্থিতি সেটি দেখাবার জন্য কিন্তু আমরা যুক্ত হয়েছি আপনাদের সঙ্গে। এবং দেখতে পাচ্ছেন যে নিউ মার্কেটের যে পরিস্থিতি সেটা অন্যান্য দিন যে পরিস্থিতি থাকে আজকে কিন্তু একদমই বলা যায় যে তার ব্যতিক্রম। কেননা আজকে কিন্তু সে ধরনের মানুষজন দেখা যাচ্ছে না, কেননা শেষ রমজান, এবার কিন্তু ছুটি হয়েছে 9 তারিখ থেকে। আপনারা জানেন যে গতকাল আজকে থেকে কিন্তু যে সর্বক্ষেত্রে সকল শ্রেণীর কিন্তু আজকে ছুটি শুরু হয়েছে, এবং যার কারণে সকলেই কিন্তু আসলে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রিয় মানুষের সঙ্গে আসলে ঈদের আনন্দ সেটি ভাগাভাগি করে নেওয়ার জন্য। আমরা এখানে রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি যে ফুটপাথ থেকে শুরু করে এখানকার যে মার্কেটগুলো রয়েছে সেগুলোতে কীরকম বেচা কেনা হচ্ছে। আমরা একটু দোকান থেকে প্রথমে শুরু করবো, এরপরে আসলে আপনাদেরকে ফুটপাথগুলোতে নেব। কেনা বেচা কেমন চলছে শেষ দিনে রমজানের, মানুষজনের ভিড় কেমন দেখছেন? খুব একটা আমরা দেখতে পাচ্ছি না, আপনাদের কী মনে হচ্ছে বেচা কেনা কেমন? আপাতত ভাই মনে করেন আগের বছরে যা বেচছি আলহামদুলিল্লাহ, কিন্তু এবারকে অনেক খারাপ, প্রচুর পরিমাণ খারাপ। আসলে মূলত কি, এবারকে আগে আগে ছুটি পড়ছে তো তার জন্য মনে করেন অনেক মানুষ অনেক দেশে চলে গেছে আর কি, সবার গ্রামে রাস্তাঘাটের অবস্থা দেখছেন। সেক্ষেত্রে রমজান, পুরো রমজান জুড়ে বেচা কেনা কেমন ছিল? রমজান জুড়ে বেচা কিনা নাই বললেই চলে ভাইয়া। 15 রোজার পর আশা করছিলাম আর কি, টুকটাক, খারাপ বলবো না, টুকটাক। দর্শক শুনছিলেন আসলে রমজান জুড়ে বেচা কেনার খোঁজ খবর জানাচ্ছিলেন আমাদেরকে, এবং এখানে যারা ক্রেতা রয়েছেন এবং যারা সাধারণ যারা আসলে মার্কেট করতে আজকে এসেছেন, পোশাক কিনতে এসেছেন, ঈদ উপলক্ষে যারা আসলে শেষ মুহূর্তের কেনাকাটাটা সম্পন্ন করছেন, তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করছি তাদের পরিস্থিতি। আমরা একটু কয়েকজনের সঙ্গে কথা বলে দেখবার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন যে ফুটপাথ থেকে শুরু করে আশপাশের যে দোকানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কেনাবেচা চলছে, এবং যে যার মতো করে যে যার সাধ্য অনুযায়ী কিন্তু কেনাকাটা করছেন, এবং সেই পরিস্থিতির সবশেষ অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো আপনার সঙ্গে। শেষ রমজানে কেনাকাটা করছেন, কেমন দেখছেন? আসলে ভালোই। এতদিন কি সময় করে উঠতে পারেননি যার কারণে আজকে মার্কেটে এসে? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ সময় করতে পারিনি যেন আজকে আসছি আর কি। মার্কেটের দাম কেমন দেখছেন পোশাকে? আমাদের মোটামুটি রিজনেবল আছে আর কি, তেমন কোনো বাড়তি দাম নেই আর কি। সঙ্গে কথা বলবো, শেষ মুহূর্তে এসেছেন কেনাকাটায় কেমন লাগছে এবং কেমন দেখছেন ঈদের? কেমন চলছে এখানকার কেনা বেচা এবং ফুটপাতে যেটা হয় যে আসলে হাক ডাক দিয়ে বেচা কেনা সেটা কিন্তু চলছে। অন্যান্য বছরের তুলনায় এবছর শেষ দিনে কি একটু মানুষ বেশি কম? এখন এর সময় মানুষ ছিল অনেক বেশি ছিল, এখন এবছর অনেক কম, গেছে বছর তুলনায় অনেক কম মানুষ, আমাদের সেল অনেক কম এবার। দর্শক আসলে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছিলেন যে তাদের হবে ইনশাল্লাহ এটা আশা করি আমরা জনগণের কাছে হবে ইনশাল্লাহ। এটা কি আসলে কোনো ক্ষোভ বা খারাপ লাগা থেকে বললেন কিনা? এটা কি কোনো ক্ষোভ বা খারাপ লাগা থেকে? দুঃখের কারণে বলছি ভাই, দুঃখের কারণে ভাই, টাকা পয়সা দিয়ে ব্যবসা করে কিন্তু বর্তমান জন দেশ হিসাবে অনেক লস আছে ব্যবসায়ী, অনেক লস, দুঃখে বলতে পারি না কেউ রে, বাড়ির যাওয়ার মতো সিস্টেম নেই, এবার খুব ভয়ঙ্কর অবস্থা ভাইয়া। দর্শক শুনছেন জনগণের পকেট খালি, দর্শক শুনছিলেন যারা আসলে এখানে রয়েছেন কেনাকাটা করতে এসেছেন শেষ দিনে, কেমন কেনাকাটা করলেন? এই করলাম, আগে করছিলাম, টুকিটাকি করতে শিখেছি।
কি বাকি ছিল এবং আজকে আপনারটা বাকি ছিল কিনা? হ্যাঁ, আমার পাঞ্জাবি জুতা বাকি ছিল। এমনিতে আপনার পরিবারের সবার জন্য কিনেছেন? হ্যাঁ, এদের সবার জন্য কিনিকাটা করেছি, এই নিয়ে আসছি পরিবার, তারপর যা লাগে আর কিনবো। গ্রামের বাড়ি যাওয়া হয়নি? গ্রামের বাড়ি আমাদের বাড়ি ডেমরা। কি মনে হচ্ছে কেনাকাটা করতে এসেছো একদম শেষ রমজানে, কালকে ঈদ, কি কি কেনাকাটা করলে? লজ্জায় অনেকে কথাই বলতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু বেচাকেনা চলছে, তবে কিছু কিছু দোকানদার ব্যবসায়ী তারা কিন্তু আসলে অভিযোগ করছিলেন, ক্ষোভ দুঃখ প্রকাশ করছিলেন বেচাকেনা না থাকায়। কিছু একটা বলতে চাচ্ছেন আপনি, ডাক দিয়েছেন, কি বলতে চাচ্ছেন? যে অবস্থা তো খারাপ ভাই, এবারে সিজন বাজার ভালো না, ও যে অবস্থা খারাপ, 1000 টাকার মাল বেচতেছি মাত্র 300 টাকা, তারপর কাস্টমার ধরে না, আপনি যদি না নেন আমরা বাসন কিনতে। আসলে সমস্যাটা কোথায়? শুরুর দিকে একটু দাম বাড়িয়ে দিয়েছিলেন এরকম কিছু? শুরুর থেকে 300 ভাই, কিছুক্ষণ আগে বললেন যে 1000 টাকার মাল 300 টাকায়, আমাদের ডিসকাউন্ট অফারে দিতেছি তারপরে ওই মাল ধরে না। আমরা শুধু ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি 300 টাকা, ঠিক আছে? অরিজিনাল রকস্টার, রকস্টার ব্র্যান্ডের প্যান, ঠিক আছে, মাত্র 300 টাকা। অভিযোগ শুনছিলাম আমরা যারা আসলে এখানে রয়েছেন, এখানে বাছাই করছেন, জামা কাপড় বাছাই করে কেনাকাটা চলছে দেখতে পাচ্ছেন। প্রিয় মানুষের জন্য, পরিবারের মানুষের জন্য আসলে বাছাই করে জামা কাপড়গুলো কিনছেন তারা, এবং শেষ মুহূর্তের এই কেনাকাটায় আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ হয়তোবা খুব প্রকাশ করছেন, যারা ব্যবসায়ী রয়েছেন বেচাকেনা নিয়ে তাদের খুব রয়েছে, এবং কেউ কেউ আসলে কোনো রকমে বেচাকেনা করছেন সে বিষয়টি বলছেন। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদমই ফুটপাথ থেকে শুরু করে যে দোকানের মার্কেটগুলোতে এবছর যেটা দেখেছি যে আসলে বেচাকেনা একটু কম, সেই সংখ্যাটা কিন্তু বেশি ছিল, এবং এখানে এখন পর্যন্ত কিন্তু বেচাকেনা চলছে, এবং রমজানের শেষ দিনে এসে অর্থাৎ আগামীকাল ঈদ শেষ মুহূর্তে যে কেনাকাটা সেটি তারা সেরে নিচ্ছেন, যারা আসলে পোশাক কেনাকাটার জন্য সময় কিংবা তাদের যে আসার যে সুযোগ সেটি তারা করে উঠতে পারেনি, যে কারণে আজকে তারা কিন্তু কেনাকাটা করছেন। আমরা একটু কথা বলবো এখানে যিনি রয়েছেন, আমি একটু কথা বলবার চেষ্টা করবো যে আসলে শেষ দিনে এসেছেন কেন, সময় সুযোগ করে উঠতে পারেননি এজন্য? হ্যাঁ, সময় সুযোগ করে উঠতে পারেনি। কেমন দেখছেন আসলে মার্কেট এবার, দাম থেকে শুরু করে পোশাকের আইটেম কেমন দেখছেন? আগের চেয়ে তো মানে হচ্ছে গিয়ে আমি 3 দিন ধরে শপিং করছি, কিন্তু আজকে সবচেয়ে বেশি কম লাগছে আমার কাছে প্রাইসটা। হ্যাঁ, এটার কারণ কি মনে হয় যে শেষ সময় এসে তারা ছেড়ে দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শেষ সময় এসে তারা মানে আজকের পর থেকে তো তারা সেল করতে পারবে না, এই জন্য তারা একটু রিজনেবল প্রাইসে ছেড়ে দিচ্ছে। তারা ওই একটা কথা বলছিলেন যে এবার আসলে ক্রেতার সংখ্যাটা খুব কম, সবারই অবস্থা বাজে, তো সেই জায়গা থেকে কি মনে হয় যে অন্যান্য বছরের তুলনায় আপনি কি মার্কেটে ক্রেতার সংখ্যা কম দেখছেন কিনা, আপনি একজন ক্রেতা হিসেবে? হ্যাঁ, আমার কাছে এটা মনে হচ্ছে, কারণ এখন অনলাইন শপিং অনেক বেশি বেড়ে যাচ্ছে, কারণ জ্যামের মধ্যে রোজা রেখে গাড়ি ভাড়া দিয়ে অনেকেই মার্কেটে শপিং করতে আসে না, অনলাইন থেকেই কিনে নেয়, তো এই জন্য একটু মার্কেটে শপিং মলগুলোতে ক্রেতার সংখ্যাটা একটু কমই লাগছে, অন্য দিনের মতো ভিড় নাই। এটা আসলে স্বস্তিদায়ক কিনা? অনেক অনেক স্বস্তিদায়ক, কিন্তু শপিং মলে এসে শপিং করাটা বেস্ট, অনেক সময় অনলাইনে ফ্রড ইয়ে কেস, সারা বছর কেনা হয় বাট ঈদের জন্য মনে হয় এসেই কেনাটা একটু আনন্দের হয়। হ্যাঁ হ্যাঁ, এটাই বেটার। তো শুনছিলেন যে আসলে তারা বলছিলেন অনলাইনে কেনাকাটার কারণে হয়তো বা একদম ফিজিক্যালি এসে এখানে সশরীরে এসে মার্কেটে কেনার যে ভিড়টা সেটা অনেকটাই অনেকাংশে কমে গিয়েছে, সে কথাটা কিন্তু বলছিলেন এখানে যারা ক্রেতা রয়েছেন তারা, এবং এখনও পর্যন্ত যে যার মতো করে বাছাই করে জিনিসপত্র কিনছেন, শেষ মুহূর্তে এসেছেন, এতদিন কিনতে পারেন কি নেই এরকম কিছু? না, চেষ্টা করতেছি কেনার জন্য, দামের মধ্যে মিললে আমি কিনবো। এতদিন কিনতে পারেননি কেন? অতদিন কামের মধ্যে ব্যস্ত ছিলাম, একটু সময় পাইছি, সময় পাওয়ার পর আসছে। দর্শক শুনছিলেন সবার মুখে একই কথা, কেউ সময় করে উঠতে পারেননি যে কারণে আজকে এসেছেন, আবার ভিড়টা কম যার কারণে ব্যবসায়ীদের মুখে আসলে হতাশা প্রকাশ, এবং একই সঙ্গে তারা আসলে বলছেন যে এবারে যে ব্যবসা সেটা আসলেই খুবই নাজুক একটি পরিস্থিতিতে রয়েছে, এবং শেষ মুহূর্তের এই বাচ্চা কিনে নিয়ে নিউ মার্কেট থেকে জানানোর চেষ্টা করেছিলাম আমরা আপনাদেরকে, আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি আব্দুল্লাহ জুবাইর, এবং শেষ মুহূর্তে একদমই ক্রেতা নেই বললেই চলে, একদম ফাঁকা কিন্তু মার্কেটগুলো রয়েছে, যে স্বস্তি নিয়ে সবাই কিন্তু আসলে মার্কেটগুলো করছেন।